নেই কোনো গডফাদার, নেই মাথায় কোনো বিশেষ মানুষের হাত। স্টার কিড না হয়ে নিজের দক্ষতায় বলিউডে পায়ের তলায় মাটি শক্ত করে নিয়েছেন তাপসী পান্নু। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন দর্শককে। শুধু হিট ছবি নয়, ভিন্ন ধারার ছবি করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। একাধিক ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলিউডে বাস্তব জীবনের সমকামিতার মতো বিতর্কিত বিষয় সোজাসাপটা উত্তর দিয়েছেন। সমকামিতা নিয়ে বলিউডে বহু সিনেমা এর আগে তৈরি হতে দেখা গেছে, তবুও ক্যামেরার সামনে সমকামী চরিত্রে অভিনয় করতে কুণ্ঠাবোধ করেন বহু প্রথমশ্রেণীর অভিনেতা। এছাড়াও এসব বিতর্কিত বিষয় নিয়ে কেউ মুখ খুলতেও দ্বিধাবোধ করেন, সেখানেই তাপসী দেখালেন সাহসিকতার পরিচয়। ভারতের গোয়ায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা, সেখানে তাপসীকে দেখে ভালো লেগেছিল একটি মেয়ের। সেই মেয়ের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কেমন অনুভূতি হয়েছিল সেটাই শেয়ার করেছেন এই অভিনেত্রী। তাপসী জানান, সহকর্মী বা সহ অভিনেত্রী নয়, গোয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে তার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল। প্রথমে তিনি ব্যাপারটা বুঝতেই পারেননি, তার এক বান্ধবী তাকে বুঝিয়েছিলেন। মেয়েটি তার প্রতি আগ্রহী ছিল, সত্যি বলতে ব্যাপারটা তার ভালোই লেগেছিল। সবসময় মেয়েরা অন্য মেয়েদের মধ্যে খুঁত খোঁজে, সেখানে অন্য এক মেয়েকে ভালো লাগার বিষয়টা সুন্দর লেগেছে তাপসীর কাছে। পরিচালক সুজিত মুখোপাধ্যায়ের সাবাস মিঠুতে ভারতীয় মহিলা ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মিতালি রাজের চরিত্রে অভিনয় করছেন তাপসী। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।